আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। রবীন্দ্রনাথের নিরুদ্দেশ যাত্রা কবিতায় যেন ক্যারিয়ার সায়ান্নে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান অবস্থা। শত কোটি ভক্ত সমর্থক কান পেতে আছেন CR7 এর পরবর্তী ঠিকানা শুনতে। তবে ব্যাপারটা এখন নিয়মিত ঘটনায় রূপ নিয়েছে, শেষ 4 বছরে এ নিয়ে তৃতীয়বার। ইউনাইটেডের প্রিসিজনের প্র্যাকটিসে পারিবারিক কারণ দেখিয়ে যোগ না দেওয়ায় ফুটবল পাড়ায় আবারও জোর গুঞ্জন। 2018-তে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে স্পেন ছেড়ে পাড়ি জমান ইতালিতে। তুরিনের ওল্ড লেডিদের হয়ে নতুন চ্যালেঞ্জ নিয়েছিলেন তর্ক সাপেক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সফলতম ফুটবলার। নতুন চ্যালেঞ্জে সন্তুষ্টি বলতে ইতালির ঘরোয়া শিরোপাগুলোই। ট্রান্সফার মার্কেটে গুঞ্জন উঠেছিল ম্যান সিটিতে যাচ্ছেন রোনালদো, তবে যে ক্লাবের হয়ে রোনালদো হয়ে ওঠা তাদের রাইভাল হতে চাননি। যোগ দেন খারাপ সময় পার করতে থাকা ইউনাইটেডে, যেন ঘরের ছেলের ঘরে ফেরা। 37 রোনালদোই দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা, EPL এ তৃতীয় সর্বোচ্চ গোল, সাথে ক্লাবের বর্ষসেরা। তবে দল ভালো করেনি ট্রফিলেস সিজন, লিগে সেরা 4 ছিল না দল, তাই পরের সিজনে খেলা হবে না চ্যাম্পিয়ন্স লিগ। আর এখান থেকেই উঠেছে নানান রকমের প্রশ্ন, চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারকে ছাড়াই দেখতে হবে এই টুর্নামেন্ট, ক্রিস্টিয়ানো খেলবেন ইউরোপা লিগ নাকি পরিবর্তন করবেন ক্লাব। প্রশ্ন যাই উঠুক, একবারও এই ইস্যুতে মুখ খোলেননি রোনালদো। সিজন শেষে ক্লাব থেকে দেওয়া ছুটি শেষ, অবসরটা যে ভালোভাবেই কাটাচ্ছিলেন সেটা সোশ্যাল মিডিয়ায় রোনালদোর অ্যাক্টিভিটি দেখেই বোঝা যাচ্ছিল। এবার পারিবারিক কারণ দেখিয়ে ট্রেনিংয়ে যোগ না দেওয়ায় অনেকেই ধরে নিচ্ছেন রেড ডেভিলদের আস্তানায় আর যোগ দেবেন না পর্তুগিজ সুপারস্টার। কোথায় হবে নতুন ঠিকানা, রোনালদোর ব্যয় বহনের সামর্থ্যই বা কয় দলের আছে? ব্রিটিশ গণমাধ্যমের দাবি চেলসি হতে যাচ্ছে রোনালদোর নতুন ঠিকানা। ইউরোপের অনেক গণমাধ্যম দাবি করেছে আগ্রহ আছে নাপোলি, রোমা এবং PSG, বাদ নেই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। মিউনিকের নাম্বার 9 রবার্ট লেভানডফস্কি যেতে চান বার্সায়, তারাও দলে ভিড়িয়েছে সাদিও মানেকে। যত যাই হোক, রোনালদোকে বায়ার্নেই দেখতে চান জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লুথার ম্যাথিয়াস। বায়ার্ন কিংবদন্তি মনে করেন রোনালদো এখনও বছর দুয়েক সেরাটা দিতে পারবেন আগের মতোই, আর সেটার স্বপ্ন তিনি বায়ার্নের জার্সি গায়েই দেখেন। ম্যাথিয়াসের সাথে রোনালদোর ভাবনার মিল আদৌ হবে কি না সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব। শাহরিয়ার শাওন, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। NCC ব্যাংক আপনার সাথেই সবসময়।